নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মধ্যে স্বাধীন ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন আলোচনা করব চল্লিশটা কোশ্চেন তোমরা কতগুলো অ্যান্স করতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকন্টটা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্থানে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করেছিল এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হবে অপশান বি লাহর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করেছিল এবং এই কোশ্চেনটা কিন্তু প্রচুর রিপিট করা হয় নোট করো কিছু বিষয় উনিশশো সালে লাউড অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে একই অধিবেশনে জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন দু নম্বর কোয়েশ্চেন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন ছিল যার সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী এই কোশ্চেনটা সঠিক আনসার হবে অপশান বি বেলগাঁও অধিবেশন এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে অবশ্যই নোট করবে কিছু বিষয় গান্ধীজি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিন নম্বর কোশ্চেন দেখো নিচের কোন তারিখে গান্ধী ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই কোশ্চেনটা সঠিক আনসার হবে অপশান এ পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এর সম্বন্ধে কিছু বিষয় নোট করে নাও গান্ধীর চুক্তিটি লন্ডনের দ্বিতীয় গোল টেবিল সম্মেলনের আগে উনিশশো সালের পাঁচই মার্চ মহাত্মা গান্ধী এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন দ্বারা স্বাক্ষরিত একটি রাজনৈতিক চুক্তি চার নম্বর কোয়েশ্চেন দেখো লর্ড ওয়াবেলের অনুরোধে মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয় এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে কারেক্ট অ্যান্সার হবে ছাব্বিশে অক্টোবর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো বা এর সঙ্গে কিছু নোট করে নাও জওহরলাল নেহরুকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোই মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার বয়কট করেছিল পরবর্তী লর্ড ওয়াভেলের অনুরোধে উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর মুসলিম লীগের পাঁচজন সদস্য যোগ দিয়েছিল এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোন আইনটি আনুষ্ঠানিকভাবে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করেছিল এই একটু ভালো করে বুঝে নাও নিচের কোন আইনটি আনুষ্ঠানিকভাবে বাংলার গভর্নর জেনারেলকে এটা ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল করেছিল তো এটার কারেক্ট অ্যান্সার হবে চার্টার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ অপশান ডি কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন্টার এবার দেখো সামনে কথা জেনে নিই আমরা আঠেরোশো তেত্রিশ সালে চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর জেনারেলকে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল করে এবং সমস্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা গভর্নর জেনারেল ইন কাউন্সিলের হাতে কেন্দ্রীভূত হয় আরেকবার ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আঠেরোশো তেত্রিশ সালে চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর জেনারেলকে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল করে এবং সমস্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা গভর্নর জেনারেল ইন কাউন্সিলিংয়ের হাতে কেন্দ্রীভূত হয় আচ্ছা এই চার্টার অ্যাক্টটা হচ্ছে একটা বিষয় হচ্ছে আইন যেটা হচ্ছে সেটাই কিন্তু চার্টার অ্যাক্ট এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো সবরমতি আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয় সবরবতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারেক্ট আনসার উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অপশান বি এই কোশ্চেনটার কারেক্ট আনসার হয়ে যাবে দেখো এর সম্বন্ধে কী করে জেনে নিই আমরা সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম হরিজন আশ্রম বা সত্যাগ্রহ আশ্রম সবকটাই একই আনসার হবে গুজরাটের আহমেদবাদে অবস্থিত আশ্রমটি সতেরোই জুন উনিশশো সালে সবরবতী নদীর তীরে একটি এলাকায় স্থানান্তরিত হয়েছিল এটি সেই জায়গা ছিল যেখান থেকে ডান্ডি মার্চ উনিশশো তিরিশ সালের বারোই মাস শুরু হয়েছিল অনেকগুলি ইম্পর্ট্যান্ট কথা আছে তোমরা অবশ্যই নোট করে নেয় বিষয়গুলো এবার দেখো সাত নম্বর কোশ্চেন উনিশশো ষোলো সালের নিম্নলিখিত কোন স্থানে ব্রিটিশরা ভারতের প্রথম কারখানা বা বাণিজ্য পোস্ট স্থাপন করেছিল তো এই কোয়েশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সুরাট অপশান বি কারেক্ট অ্যান্সার সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল এবার দেখো এ সম্বন্ধে কিছু নোট করে নাও উনিশশো সালের বারোই মার্চ জাহাঙ্গীর সুরাট গোয়া আহমেদবাদ এবং ক্যাম্বেতে ব্রিটিশদের কারখানা স্থাপনের অনুমতি দিয়ে একটি ফরমান মঞ্জুর করেন এইভাবে সুরাট ভারতে ব্রিটিশদের প্রথম প্রতিষ্ঠিত বসতি হয়ে ওঠে এবং উনিশশো ষোলোশো সালে সেখানে একটি কারখানা স্থাপিত হয় আর একবার নোট করো ভালোভাবে বলছি দেখো উনিশশো ষোলো উনিশশো সরি বন্ধুরা ষোলো ষোলোশো বারো সালের বারোই মার্চ জাহাঙ্গীর সুরাট গোয়া আহমেদবাদে এবং ক্যাম্বেতে ব্রিটিশদের কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিল তাহলে কে দিয়েছিল অনুমতি জাহাঙ্গীর দিয়েছিলেন দেখো পরবর্তী কোশ্চেন পিন্টারি যুদ্ধ আঠেরো সতেরো থেকে আঠেরোশো আঠেরো ড্যাশ নামে পরিচিত তো এই কোশ্চেনটার কারেক্ট হিসাবে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ নামে পরিচিত অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই কোশ্চেনটার এবার দেখো এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ আঠেরো সতেরো সালের নভেম্বর থেকে আঠেরোশো সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সংগঠিত হয়েছিল এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতের মারাঠা সাম্রাজ্যের মধ্যে নির্ধারক যুদ্ধ আঠেরোশো সতেরো সাল আঠেরোশো সালের পয়লা জুন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় সিন্ধিয়া এবং হোলকরের পিন্ডারি জলদস্যুদের সাথে সম্পর্ক ছিল তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ পিন্ডারি যুদ্ধ নামে পরিচিত ছিল এবার নয় নম্বর কোশ্চেন দেখো সাইমন কমিশন যখন ভারত সরকার আইন উনিশশো উনিশের কাজ পর্যালোচনা করতে ভারতে আসেন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই কোশ্চেনটা কারেন্ট অ্যান্সার হবে সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি স্ট্যানলি বাল্ট উইন ছিলেন সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবার দেখো এই সম্বন্ধে কথা জেনে নেব ভারত ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন বা সাইমান কমিশন উনিশশো সাতাশ সালের ভারত সরকারের আইন উনিশশো উনিশের কাজ পর্যালোচনা করার জন্য গঠিত হয়েছিল সাইমন কমিশন ভারতে আসে চারই ফেব্রুয়ারি উনিশশো আঠাশে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সাইমন কমিশন ভারতে কবে ছিল চারই ফেব্রুয়ারি উনিশশো আঠাশে ইনস্ট্যানলি বার্ল্ড উইন যখন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো ব্রিটিশ পণ্য বয়কট শব্দটি নির্মলিখিত কোন আন্দোলনের সাথে ব্যবহৃত হয়েছিল ব্রিটিশ পণ্য বয়কট শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে ব্যবহৃত হয়েছিল কারেক্ট অ্যান্সার হবে স্বদেশি আন্দোলন অপশান এ কারেক্ট অ্যান্সার এবার দেখো এই সম্বন্ধে কিছু কথা জেনে নেবে ভারতের তৎকালীন ভাইস লর্ড কার্জন কুড়ি জুলাই উনিশশো সালে বঙ্গবঙ্গ ঘোষণা করেছিলেন এবং ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তারিখে প্রবর্তন করেছিলেন এরপর উনিশশো সাল পর্যন্ত স্বদেশী আন্দোলন চলেছিল দেখো এগারো নম্বর কোশ্চেন নিচের মধ্যে কে মারাঠা ম্যাকিয়া নামে পরিচিত ছিল নিচের মধ্যে কে মারাঠা ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিল তো কারেক্ট আনসার হবে অপশানে নানা ফোড়ন বিষ হচ্ছে মারাঠা ম্যাকিয়াভেলি নামে পরিচিত এবার দেখো এই সম্বন্ধে কিছু কথা জেনে নাও নানা ফরনবিস পেশোয়া প্রশাসনের সময় মারাঠা সাম্রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী এবং তাকে রাষ্ট্রনায়ক ছিলেন ইউরোপীয়রা তাকে মারাঠা ম্যাখিয়াবলি বলে ডাকত তাহলে কারা ডাকতো ইউরোপীয়রা তাকে মারাঠা বলি বলে ডাকত বারো নম্বর কোশ্চেন দেখো নিচের কাকে জাহাঙ্গীর ইংরেজ খান বলে ডাকতেন এই যে নিচে যে অপশান দেওয়া হয়েছে এর মধ্যে কাকে জাহাঙ্গীর ইংরেজ খান বলে ডাকতেন তো কারেক্ট অ্যান্সার হবে উইলিয়াম হকিন্সকে ডাকতেন অপশান বি কারেক্ট অ্যান্সার এই এবার দেখো এর সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন তিনি হেক্টর নামে সুরাটে নোংরা করা প্রথম কোম্পানির জাহাজের কমান্ডার ছিলেন সরি বন্ধু নোংর ছিল নোংর করা প্রথম কোম্পানির জাহাজের কমান্ডার ছিলেন তিনি চব্বিশে আগস্ট ষোলোশো সালে ভারতে পৌঁছান এবং ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন পরীক্ষায় প্রশ্ন আসেন ক্যাপ্টেন হকিন্স কার দরবারে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন তারিখটাও তোমাদের কিন্তু উল্লেখ করে দিলাম তেরো নম্বর কোশ্চেন দশই এপ্রিল উনিশশো সতেরোর অনুষ্ঠিত চম্পারণ সত্যাগ্রহে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে গান্ধীজির সাথে যোগ দিয়েছিলেন এই কোয়েশনটাও রিপিট করা থেকে প্রচুর পরিমাণে তো কারেক্ট অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ অপশান সি কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটির এবার দেখো এই সম্বন্ধে কিছু কথা জেনে নেব গান্ধীজি দশই এপ্রিল উনিশ সতেরো বিশিষ্ট আইনজীবীদের একটি দল নিয়ে চম্পারণে আসেন ব্রজকিশোর প্রসাদ রাজেন্দ্র প্রসাদ অনুগ্রহ নারায়ণ সিনহা এবং আচার্য কৃপালানি সহ অন্যান্যরা এসেছিলেন চোদ্দ নম্বর কোশ্চেন দেখো ভারতীয় ভারতীয় অস্থিরতার জন্য কাকে বলা হয়ে থাকে ভারতীয় জনক কাকে বলা হতে হয় কারেক্ট বাল গঙ্গাধর তিলককে ভারতের জনক বলা হয়ে থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখব আমরা আজকের দেখো এর সম্বন্ধে কিছু কথা জেনে নিই তার আগে বাল গঙ্গাধর তিলক আঠারোশো নব্বই সালে কংগ্রেসে যোগ দেন ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় জনক বলে অভিহিত করেন যিনি সর্বপ্রথম সম্পূর্ণ স্বরাজ্য দাবি করেছিলেন পনেরো নম্বর কোশ্চেন দেখো প্রথম শিল্প বিপ্লব কত ঘটেছিল কত সালে বা কোথায় হয়েছিল সমস্ত ডিটেলসে আমি আলোচনা করেছি তোমার সাথে তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল অপশান এ কারেক্ট আনসার এবার এর সম্বন্ধে দেখে নাও প্রথম শিল্প বিপ্লব ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল এটি আঠেরো শতকে শুরু হয়েছিল এবং উনিশ শতকের মাঝামাঝি এটা শেষ হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য শুল্ক সম্পূর্ণ মুখুব করে দিয়েছিল কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের জন্য শুল্ক সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়েছিল কারেক্ট অ্যান্সার হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশান সি কারেক্ট অ্যান্সার ইকো সেন্টার এবার এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও মুঘল সম্রাট ফারুক শিয়া সতেরোশো সতেরো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ফরমান প্রদান করেন যা ম্যাগমা কাটা হিসাবে বিবেচিত হয় ফরমান অনুযায়ী কোম্পানির আমদানি ও রপ্তানি শুল্ক থেকে অব্যাহিত দেওয়া হয়েছিল পণ্য পরিবহনের জন্য দস্তক জারি করার অনুমতি দেওয়া হয়েছিলো সুরাটে টাকা পরিশোধের জন্য সমস্ত শুল্ক ধার্য করা হয়েছিল বার্ষিক কত করে দশ হাজার টাকা করে এ পরবর্তী কোশ্চেন দেখো বাংলার নবাব সিরাজ দোল্লা কত সালে কলকাতায় ব্রিটিশ কারখানা আক্রমণ করেছিল বাংলার নবাব সিরাজ দোল্লা কত সালে কলকাতায় ব্রিটিশ কারখানা আক্রমণ করেছিল তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি কারেক্ট অ্যান্সার এবার দেখো এই সম্বন্ধে কিছু কথা জেনে নাও সিরাজ দোল্লা সতেরো সতেরো সালে ফারুক শিয়ার কর্তৃক প্রদত্ত দস্তকের অপব্যবহারের কারণে ক্রুদ্ধ হয়েছিলেন এমনকি ব্রিটিশরা তার রাষ্ট্রদূত নারায়ণ দাসকে অপমান করেছিলেন সতেরো ছাপ্পান্ন সালে চারই জুন সিরাজ প্রথম কাশিম বাজারে কুটি দখল করেছিলেন সতেরো ছাপ্পান্ন সালে কুড়ি জুন তিনি ফোর্ট উইলিয়াম ও কলকাতা দখল করেন রজার ড্রেক এবং কয়েকজন ব্রিটিশ কলকাতা ছেড়ে পলাতক আশ্রয় নাই বলা হয় কু কুড়ি জুন সিরাজ সাড়ে চারটে ফোর পয়েন্ট থ্রি জিরো গুণ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার পরিমাপের একটি ছোট্ট কক্ষের মধ্যে একশো ছেচল্লিশ জন ব্রিটিশ সেনাকে হত্যা করে এই ঘটনাটি ব্ল্যাক হোল ট্রাজিটি নামেও কিন্তু পরিচিত এবার দেখো আঠারো নম্বর কোশ্চেন নিচের মধ্যে কে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন নিচের মধ্যে কে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন অপশন বি এই কোয়েশনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে লর্ড রিপন তিনি কিন্তু ভারণা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা দেখো এর সম্বন্ধে কিছু কথা তার আগে জেনে নিই আঠেরোশো আটাত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট গভর্নর জেনারেল লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল তারা আর হচ্ছে এটাকে বন্ধ করেছিল কে লর্ড রিপন বন্ধ করেছিলেন এই আইনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যেসব সংবাদপত্র লিখিত সেগুলোকে দমন করা পরবর্তীতে আঠারোশো সালে লর্ড রিপন কর্তৃক আইনটি বাতিল করে দেওয়া হয়েছিল উনিশ নম্বর কোশ্চেন দেখো এম এন রায় কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এমএন রায় কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তারিখটা দিয়ে দিয়েছে দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তো কারেক্ট অ্যান্সার হবে তাস খণ্ডে অপশান ডি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা এ সম্বন্ধে কিছু কথা জেনে নিই ভারতের ব্রিটিশ শাসককে উৎখাত করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই পি সতেরো সতেরোই অক্টোবর উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি রাশিয়ায় মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবার দেখো কুড়ি নম্বর কোশ্চেন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের জনগণমন প্রথম গা হয়েছিল কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার কলকাতা অধিবেশন উনিশশো এগারো খ্রিস্টাব্দে তাই অপশান এ এই কোয়েশ্চেনটির কারেক্ট অ্যান্সার এবার দেখো জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এটি নোবেল বিজয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও রচিত একটি ব্রাহ্ম স্তোত্রের পাঁচটি স্তবকের মধ্যে প্রথম এটি সাতাশে ডিসেম্বর উনিশশো ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গা হয়েছিল জনগণমন আনুষ্ঠানিকভাবে গণপরিষদ কর্তৃক চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তারিখে ভারতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল সাতাশে ডিসেম্বর দু তারিখে জনগণের একশো বছর পূর্ণ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূল কবিতাটি হিন্দিতে অনুবাদ করেছিলেন আবিদ আলী ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় তুমি স্ক্রিনশট নিতে পারো অথবা নোট করে নিতে পারো এবার দেখো একুশ নম্বর কোশ্চেন আব্দুল গপ্পর খান কবে খোদাই খিদমাদঘর আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন আব্দুল গপ্পর খান কবে খোদাই খিদমাদ আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী বিষয় বা এর সম্বন্ধে কিছু বিষয় জেনে নিই আমরা উনিশশো সালে আব্দুল খপর খান পাঠানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার জন্য ক্ষুদাই খিদমাতগার আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের উন্নতির কাজ করতে এবং রক্তের বিরোধ দূর করতে বাইশ নম্বর কোশ্চেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে হিন্দুস্তান গদর পার্টি চালু হয়েছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে সান ফ্রান্সিসকোতে অপশান বি কারেক্ট অ্যান্সার আর কত খ্রিস্টাব্দে তার একটা খেয়াল করে উনিশশো তেরো খ্রিস্টাব্দে এখানে বলে দেওয়া হয়েছে হিন্দুস্তান গদর পার্টি ঠিক আছে খেয়াল করে পরীক্ষা অ্যান্সার করবে দেখো এ সম্বন্ধে কিছু জেনে নিই হিন্দুস্তান গদর পার্টি যখন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর ক্যালিফোর্নিয়া শহরে চারশো ছত্রিশ হিল স্ট্রিট থেকে তার কার্যক্রম শুরু করেছিল এটি যুগান্তর আশ্রম নামে পরিচিত হয় এবং এখান থেকে উনিশশো তেরো থেকে উনিশ সতেরো সাল পর্যন্ত মুক্তিযুদ্ধরা সক্রিয় ছিলেন এখান থেকে তারা ভারতের স্বাধীনতার কারণ প্রচারের জন্য গদর নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন দেখো তেইশ নম্বর কোশ্চেন দেখো কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশীর প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশীর প্রস্তাব গৃহীত হয়েছিল তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের উনিশশো ছয় খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে স্বদেশী প্রস্তাব গৃহীত হয়েছিল অপশন ডি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন এর স্বন্দ্বে কেউ জেনে নিই তার আগে ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের উনিশশো সালের কলকাতা অধিবেশনের স্বদেশীরা প্রস্তাব গৃহীত হয়েছিল এই অধিবেশনের প্রধান ছিলেন দাদাভাই নৌরজি তাহলে এই সময় যে প্রধান ছিলেন তিনি কে ছিলেন দাদাভাই নৌরজি এবার চব্বিশ নম্বর কোশ্চেন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে পূর্ণ স্বরাজ্য প্রস্তাব গৃহীত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে পূর্ণ স্বরাজ্য প্রস্তাব গৃহীত হয়েছিল তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশান সি কারেক্ট আনসার এই কোশ্চেনটির এর সম্বন্ধে কিছু কথা জেনে নেব উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর লাহোর অধিবেশনে চলাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয় এই অধিবেশনে সভাপতি ছিলেন জওহরলাল নেহরু উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় দেখো পঁচিশ নম্বর কোশ্চেন ওয়ারিং হেস্টিংস নিচের কোন নামে পরিচিত ওয়ারিং হেস্টিংস নিচের কোন নামে পরিচিত কারেক্ট আনসার হবে নিয়ে বাংলার প্রথম গভর্নর জেনারেল নামে পরিচিত এবার এর সাথে কিছু কথা ওয়ারিং হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ হওয়ার পর তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হন তিনি সতেরোশো বাহাত্তর সালে বাংলার দ্বৈত সরকার বাতিল করেন যা লর্ড ক্লাইভ শুরু করেছিলেন এবার ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো বোম্বে প্রেসিডেন্সিতে জেলার সংখ্যা কত ছিল বোম্বে প্রেসিডেন্সিতে জেলার সংখ্যা কতগুলি ছিল কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে চব্বিশটা ছিল অপশান বি কারেক্ট অ্যান্সার এবার দেখো সম্বন্ধে কিছু কথা বোম্বে প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ ভারতের একটি প্রশাসনিক মহকুমা এটিকে চারটি কমিশনারেট এবং চব্বিশটা জেলায় বিভক্ত করা হয়েছিল যার রাজধানী ছিল বোম্বে শহর সাতাশ নম্বর কোশ্চেন দেখো আজকের ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজীর জীবনের নিচের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে চিহ্নিত করে তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের শিবাজির রাজ্যভিষেক অপশান এ কারেক্ট অ্যান্সার এটাই তাকে চিহ্নিত করে এই ঘটনাটি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির জীবনের নিচের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে চিহ্নিত করে শিবাজির রাজ্যভিশেককেই চিহ্নিত করে এবার দেখো শিবাজিকে ছয়ই জুন ষোলোশো চুয়াত্তর সালে রায়গড় দুর্গে আনুষ্ঠানিকভাবে ছত্রপতি বা ছত্রপতি মুকুট দেওয়া হয়েছিল এবং ক্ষত্রিয় কুলবন্ত সিংহসনাধী সব ছত্রপতি শিবাজি মহারাজ উপাধি নিয়েছিলেন তাহলে দেখো এই ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি কিন্তু মুকুট দেওয়া হয়েছিল তাকে এবং তিনি শিবাজী মহারাজ উপাধিও কিন্তু নিয়েছিলেন আঠাশ নম্বর কোশ্চেন দেখো নিনমুক্তদের মধ্যে কে ইলবার্ট বিলেশ সবচেয়ে কণ্ঠবিরোধী ছিলেন নীমুক্তদের মধ্যে কে ইলবার্ট বিলের সবচেয়ে বিরোধী ছিলেন তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি বাংলার ব্রিটিশ চা এবং নীল বাগানের মালিকরা ছিলেন এবার দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন যুদ্ধের সবচেয়ে জনপ্রিয় নাম কী ছিল প্রাচ্য যুদ্ধের সবচেয়ে জনপ্রিয় নাম কী ছিল কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ক্রিমিয়ার যুদ্ধ তাহলে প্রাচ্য যুদ্ধের সবচেয়ে জনপ্রিয় নাম কি ক্রিমিয়ার যুদ্ধ এবার দেখো ত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তন করেন নিম্নলিখিত গভর্নর জেনারেলের মধ্যে কে হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইন চালু করেছিলেন কারেক্ট আনসার হবে অপশন বি লর্ড ডালৌসি এবার এর সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব লর্ড ডালৌসি নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের সাথে যুক্ত অনেক সংস্কারের সাথে জড়িত ছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেতনের সাহায্যে তিনি একটি মহিলা কলেজ স্থাপনে সফল হন পরে তিনি আঠেরো সালে হিন্দু বিধবাদের জন্য পুনর্বিবাহ আইন প্রবর্তন করেছিলেন এবার দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখব আমরা প্রথম দুর্ভিক্ষ কোড প্রণীত হয় কোন সালে প্রথম দুর্ভিক্ষ কোড প্রণীত হয় কত সালে কারেক্ট আনসার হবে অপশান বি আঠেরোশো তিরাশি সালে দেখো এই সম্বন্ধে কথা জেনে নাও লর্ড ডিপনের ভাইসরয় হওয়ার সময় ব্রিটিশ কমিশন আঠেরোশো সালে প্রথম দুর্ভিক্ষ কোড প্রণয়ন করেন এটি আসলে একটি দুর্ভিক্ষের সময় সতর্কমূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ করা হয়েছিল বত্রিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোন পত্রিকাটি ভারতীয় কমিউনিস্ট পার্টির অঙ্গ ছিল নিচের কোন পত্রিকাটি ভারতের কমিউনিস্ট পার্টির অঙ্গ ছিল তো কারেক্ট আনসার হবে ভ্যান গার্ড অপশন সি কারেক্ট এই পত্রিকাটি কমিউনিস্ট পার্টির অঙ্গ ছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো এর সন্ধ্যে এর সম্বন্ধে কিছু কথা জেনে নাও ভ্যান গার্ড জার্নাল উনিশশো বাইশ সালে এম এন রায় দ্বারা প্রকাশিত হয়েছিল এটি ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টির অঙ্গসংস্থান তেত্রিশ নম্বর কোশ্চেন আজকের নিচের কোনটি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোনটি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কারেক্ট অ্যান্সার হবে এই কোশ্চেনটার ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে অপশান এ নিজাম উল মূলক নিজাম উল মূলক এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার যিনি হচ্ছে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অনেকে হায়দ্রা আলী বলবে হায়দ্রা আলী কিন্তু ভুল আনসার নিজামুল মূলক নিজাম মুলক তিনি হায়দ্রাবাদ রাজ্যটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন একসাথে অনেকগুলো কোশ্চেন করাচ্ছি এর জন্য একটু বলতেও অসুবিধা হচ্ছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মীর কামার উদ মির কামার উদ্দিন খান সিদ্দিকি বায়া ফান্দি যিনি নিজামুল মুলক নামে পরিচিত ছিলেন হায়দ্রাবাদে তার অবস্থান সুসংগত করেন এবং এইভাবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি সতেরোশো চব্বিশ থেকে সতেরোশো সাল পর্যন্ত হায়দ্রাবাদ রাজ্য শাসন করেছিলেন চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোন চুক্তির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যা দেওয়ানির অধিকার লাভ করেছিলেন নিচের কোন চুক্তির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিলেন তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান সি অলাহাবাদের সন্ধি দ্বারা তিনি তারা এই চুক্তিটা লাভ করেছিলেন আমার পরবর্তী কোশ্চেন দেখব এ সম্বন্ধে কিছু কথা জেনে নেব তার আগে অলাহাবাদ চুক্তিটি সতেরোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাবের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যাকে দেওয়ানির অধিকার প্রদান করেছিল পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখব সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো সালে অপশান এ কারেক্ট অ্যান্সার প্রতিষ্ঠিত হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখব আজকে আমরা ছত্রিশ নম্বর উনিশশো সালে নাগপুরের কোন সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নাগপুরে কোন সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কারেক্ট আনসার অপশান ডি পতাকা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো আব্দুল গপ্পর খান কবে খুদাই খিদমাদগার আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন আব্দুল গপ্পর খান কবে খুদাই খিদমাদগার আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন কারেক্ট আনসার হবে অপশান সি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন এবার দেখো এর সম্বন্ধে কিছু কথা উনিশশো সালে আব্দুল গপ্পর খান পাঠানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার জন্য ক্ষুদাই খিদমৎকার আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের উন্নতির জন্য কাজ করতে এবং রক্তের বিরোধ দূর করতে আটত্রিশ নম কোসের নীচের কোন আইনে তন্ত্র প্রবর্তন করা হয় নিচের কোন আইনে তন্ত্র প্রবর্তন করা হয়েছিল তো কারেক্ট আনসার হবে উনিশশো সালের ভারত সরকার আইনের দ্বারা এই দ্বৈততন্ত্র প্রবর্তন করা হয়েছিল দেখো উনচল্লিশ নম কোশ্চেন পরভংশ সভা শুরু হয়েছিল কত সালে পরভংশ সভা শুরু হয়েছিল কত সালে তো কারেক্ট হবে আঠেরোশো সালে অপশন ডি কারেক্ট আনসার এই কোশ্চেনটার আজকে আঠেরোশো উনপঞ্চাশ সালে মহারাষ্ট্রে পরভংশ সভা শুরু হয়েছিল এটি মহারাষ্ট্রের প্রথম সামাজিক ধর্মীয় সংগঠন হিসেবে বিবেচিত হয় চল্লিশ নম্বর কোশ্চেন ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কারক আন্দোলনে বিরোধিতা করার জন্য নিচের কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিলেন তো কারেক্ট আনসার হবে ধর্মসভা অপশান এ কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার হয়ে যাবে টোটাল তোমার সাথে চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম এবং তার সাথে কেউ কথা জেনে নাম এটারও আঠেরোশো উনত্রিশ সালে রাধাকান্ত কলকাতায় ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন এটি মূলত ব্রাহ্ম সমাজের সামাজিক সংস্কার আন্দোলনের পাশাপাশি হিন্দি রোজীয় কর্তৃক প্রবর্তিত সংস্কারের বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল ওকে তো টোটাল তোমার সাথে চল্লিশটা প্রশ্ন ডিসক্রিপটিভভাবে আলোচনা করে দিলাম যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো নতুন টেউটাল তোমার সাথে আবার দেখা হবে শেষ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম